হ্যালো এভরিওয়ান সকলকে আমার চ্যানেল দ্য অফিসিয়াল মনোজ জানাই আবার সুস্বাগতম আজকে আমরা একটি খুব ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এখানে উপস্থিত হয়েছি তো আজকের ক্লাসের যে বিষয় হল সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের দু হাজার একুশ উচ্চ মাধ্যমিকের বিষয় বাংলার সিলেবাস তো আমরা এই ক্লাসের মধ্যে উচ্চ মাধ্যমিক দু হাজার সিলেবাস নিয়ে আলোচনা করব তোমাদের কাছে একটা অনুরোধ অনুরোধগুলো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তোমাদের সিলেবাস নিয়ে যা কিছু দ্বন্দ্ব যদি থাকে এই ক্লাসটি দেখলে তোমাদের দ্বন্দ্ব সম্পূর্ণ দূর হয়ে যাবে তো ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে এই ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি এই ক্লাসে নতুন হয়ে থাকো অর্থাৎ চ্যানেলটি যদি তে নতুন ভিজিট করছো তাই প্রথমে গিয়ে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে যে নোটিফিকেশান আইকনটি আছে তা অল করে রাখো যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাও তো এই বাংলা সিলেবাস নিয়ে যদি আমরা আলোচনা করি তো দেখবো প্রথমেই যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ছোট গল্প ছোটো গল্প রয়েছে তিনটি দেখো প্রথমেই রয়েছে দেনা পাওনা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নেক্সট হচ্ছে আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর তিন নম্বর যে গল্পটি রয়েছে অরণ্যের অধিকার মহাশ্বেতা দেবী অর্থাৎ এই তিনটি গল্প তোমাদের সিলেবাসে রয়েছে দেনা পাওনা আরণ্যক এবং অরণ্যের অধিকার নেক্সট যে বিষয়টি রয়েছে সেটি হলো প্রবন্ধ প্রবন্ধ রয়েছে দুটি এই দুটি প্রবন্ধ হলো দেখো দেশের কাজ যিনি লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয় হচ্ছে স্বদেশবাসীর প্রতি আবেদন স্বামী বিবেকানন্দ এই দুটি প্রবন্ধ তোমাদের সিলেবাসে রয়েছে এরপর রয়েছে নাটক তো নাটক রয়েছে দুটি প্রথম নাটকটি হলো ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুর এবং দ্বিতীয় নাটক রয়েছে অন্নচাই প্রাণ চাই বিজন ভট্টাচার্য এরপর যে বিষয়টি তোমাদের সিলেবাসে রয়েছে খুবই একটি ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে দেখো বাংলা ভাষার ইতিহাস এ টোটাল নটি অধ্যায় রয়েছে এই নটি অধ্যায় এখন আমরা আলোচনা করবো দেখো দেখো বিশ্বের প্রথম অধ্যায় হচ্ছে বিশ্বের ভাষা ও পরিবার দ্বিতীয় অধ্যায় যাব ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা তৃতীয় অধ্যায় যেটা রয়েছে সেটি হলো প্রাচীন লিপি এবং বাংলা লিপির উদ্ভব ও বিকাশ চতুর্থ অধ্যায় কী রয়েছে দেখবো আমরা ভাষা বৈচিত্র্য এবং বাংলা ভাষা পঞ্চম অধ্যায় যা রয়েছে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা নেক্সট ষষ্ঠ অধ্যায় রয়েছে ধনী তত্ত্ব সপ্তমে রয়েছে রূপতত্ত্ব অষ্টম রয়েছে বাক্যতত্ত্ব এবং সর্বশেষ নবম অধ্যায় রয়েছে ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা টোটাল এই নটি অধ্যায়ে বাংলা ভাষার ইতিহাস যে বিষয়টি খুব দারুণভাবে তোমাদের সিলেবাসে দেওয়া আছে এরপর যে বিষয়টি তোমাদের সিলেবাসে রয়েছে সেটি হলো বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এর মধ্যে রয়েছে এক নম্বরে দেখো প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য নেক্সট হচ্ছে বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় আর তিন নম্বরে মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য এই তিনটি শাখা এই এর মধ্যে রয়েছে নেক্সট হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যের ধারা অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর যে বাংলা ঊনবিংশ শতাব্দীর যে বাংলা সাহিত্য রচিত হয়েছিল আঠেরোশো এক থেকে উনিশশো সালের মধ্যে সেখান থেকে কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে এরপর যেহেতু বিষয়টি তোমাদের সিলেবাসে দিয়েছে সেটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং খুব মজাদার বিষয় তোমাদের এই একঘামি পড়াশোনা থেকে খুবই একটু আনন্দ দেবে সেটি হচ্ছে প্রবন্ধ রচনা যেটা চারশো শব্দের মধ্যে তোমাদের লিখতে হবে এখানে দুটি মানে বিষয় ভিত্তিক তোমাদেরকে ভাগ করে দিয়েছে সেটা হচ্ছে এখন মনে হচ্ছে মানস মানচিত্র ও অনুসরণে প্রবন্ধ রচনা আর দ্বিতীয় হচ্ছে প্রদত্ত সূত্র বা তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনা এখন তোমাদের মনে হবে এই মানস মানচিত্র আবার কী দেখো এই মানস মানচিত্রকে বোঝাবার জন্য আমি একটা এখানে উদাহরণ হিসেবে নিয়েছি যা তোমাদের বইয়ে প্রথমেই একটু দেওয়া আছে দেখো প্রথমে দেওয়া আছে শিক্ষা ও চরিত্র গঠনের খেলাধুলা ধরো বলা হলো যে শিক্ষা মানে তোমাদের প্রশ্ন থাকবে এভাবে যে শিক্ষা ও চরিত্র গঠনে খেলাধুলা বিষয়ে মন মানচিত্র অনুসরণের একটি প্রবন্ধ রচনা লেখো চারশো শব্দের মধ্যে তো দেখো এই টপিক্সগুলো কিন্তু পাশে হিন এর হিনসগুলো কিন্তু এখানে বলা আছে দেখো পড়াশোনার পাশাপাশি শরীরচর্চার গুরুত্ব অর্থাৎ খেলাধুলা আমাদের যা গুরুত্ব খেলাধুলার অসীম গুরুত্ব রয়েছে সে তাই পড়াশোনার পাশাপাশি শরীরচর্চার গুরুত্ব শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক করে খেলাধুলা আমরা জানি তার সাথে সাথে আদর্শ নিয়মর্ত শৃঙ্খলাবোধ দলবদ্ধভাবে কর্ম শিক্ষা এখান থেকে আমরা পাই তার সাথে সাথে দেখো শারীরিক ও মানসিক ছাত্র সমাজ গড়তে সক্ষম করে এই খেলাধুলা তার সাথে সাথে গতানুগত্য থেকে আমরা একটা আলাদা মুক্তি পাই এবং বিকল্প একটা জীবিকার কিন্তু এখান থেকে প্রস্তুতি আমাদের শুরু হয় তাই এই এই সমস্ত টপিক্স নিয়ে শিক্ষা ও চরিত্র গঠনে আমরা একটা মানস মানচিত্র যেটা একটা ছকের মতো সেটা নিয়ে একটা প্রবন্ধ লিখতে পারি তাই এই বিষয়টি কিন্তু যোগ করে কাউন্সিল খুব ভালো কাজ করেছে তার সাথে সাথে যে দ্বিতীয় টপিকসটি নিয়েছে সেটা হচ্ছে প্রদত্ত সূত্র বা তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনা এটাও খুব একটা গুরুত্বপূর্ণ এটা খুব খুব সহজ কারণ প্রদত্ত সূত্র বা তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনা এটার মানে হচ্ছে কিছু হিন্টস দেওয়া থাকবে ধরো তোমাদের বই যে প্রথমে যে সিলেবাসটা দেওয়া আছে প্রথমে যে উদাহরণটি রয়েছে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের জীবনী নিয়ে একটি প্রবন্ধ লিখতে হবে চারশো শব্দের মধ্যে তো স্বামী জন্ম তার বংশ পরিচয় তার শিক্ষা জীবন তার কর্মজীবন সমস্ত কিন্তু দেওয়া আছে শর্টে সেটা তোমাদেরকে একটু ভাষা দিয়ে রচনা লিখতে হবে চারশো শব্দের মধ্যে ঠিক আছে তো এই দুটি বিষয় অর্থাৎ প্রবন্ধ রচনার এই দুটি যে ভাগ খুব মজাদার তোমাদের লাগবে আশা করি যা তোমাদের মানে নাম্বার পা পেতে খুব মানে একটি কি বলবো স্কোরিং কিন্তু একটা একটা বিষয় হতে পারে তোমাদেরটি তাই এই বিষয়টিকে তোমরা কিন্তু একটু খুব মাথায় রাখবে এবং প্রবন্ধ লিখে আসো পরীক্ষাতে তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগছে তো ভালো লাগলে একটি লাইক করে দেবে কারণ তোমাদের এই লাইকটি আমাকে আরও তোমাদের জন্য এই ধরনের ক্লাস আনতে খুব উৎসাহিত করে এবং তার সাথে সাথে তোমাদের যা যে সমস্ত বন্ধুবান্ধব এই ক্লাসে প্রয়োজন তাদের কিন্তু এটা শেয়ার করে দেবে কারণ সবারই এটা কিন্তু সাহায্যে প্রয়োজন আছে তো এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম তা ছিল তোমাদের যে আশি নম্বরের লিখিত পরীক্ষা হবে তা নিয়ে একটু সিলেবাস এখন আমরা আলোচনা করব। যে কুড়ি নাম্বার যে তোমাদের প্রজেক্ট রয়েছে সে প্রজেক্টের সিলেবাস নিয়ে তো দেখো প্রকল্প যাকে ইংলিশতে বলা হয় প্রজেক্ট সেই কুড়ি নাম্বার তোমাদের প্রজেক্টে রয়েছে তো প্রজেক্টের মধ্যে যে সমস্ত বিষয়গুলি তোমাদের রয়েছে দেখো প্রজেক্ট বিভিন্ন বিষয়ে লেখা যায় তো তোমাদের বইয়ের সিলেবাসে যা কিছু উল্লেখ আছে সেখানে আমি উল্লেখ করেছি এবং তার সাথে সাথে বাইরেরও কিছু সিলেবাস তোমরা নিয়ে বাইরের বিষয় নিয়েও তোমরা প্রজেক্ট লিখতে পারো তো দেখো বই যা রয়েছে কোনো বিশিষ্ট সাহিত্যিকের বিশিষ্ট রচনা যেমন প্রেমেন্দ্র মিত্রের মহানগর এক যে বিশিষ্ট রচনা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে দেনাপনা গল্পটি তোমাদের প্রথমেই রয়েছে অথবা বাংলা গদ্যের গানের ধারা আঁধারমণি লীলা মজুমদারের যে একটি কবিতা রয়েছে আলো মজুমদারের যে রয়েছে রচনাটাই তার সাথে সাথে গোপী গাইন উপেন্দ্র কিশোর বিখ্যাত একটি গল্প সেই সমস্ত গল্পকে নিয়েও তোমরা প্রজেক্ট লিখতে পারো প্রজেক্ট কীভাবে লিখতে হয় তোমাদের আশা করি সবাই ভালোভাবে জানো তাও তোমাদের একটু জানিয়ে দিচ্ছি সেটি হচ্ছে এ ফোর সাইজে যে সাদা পেপার পাওয়া যায় কাগজ সেই পেজ নিয়ে সুন্দরভাবে লিখে তাতে স্পাইরাল বাইন্ডিং করে তাতে কালারফুল এবং বিভিন্ন রকম ছবি চিটিয়ে স্টাডি সেন্টারে গিয়ে সেটা জমা করতে হয় এই হাতের লেখাটা কিন্তু খুব এখানে ভালো হওয়া অনেকটা প্রয়োজন কারণ হাতের লেখাটা একটা কথা আছে না যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারি তাই সুন্দর হাতের লেখাটা খুব একটা প্রয়োজন আছে এরপর তোমাদের যে বিষয়টি দ্বিতীয় যে টপিকসটা নিয়ে তোমাদের প্রজেক্ট লিখতে হবে সেটা দেখো বলা আছে সাহিত্য সৃষ্ট চরিত্রের জীবনী নির্মাণ এটার মানেটা কি সাহিত্য সৃষ্ট চরিত্র অর্থাৎ সাহিত্যের মধ্যে যে সমস্ত চরিত্র সৃষ্টি হয়েছে সেই সমস্ত চরিত্রকে নিয়ে তোমরা প্রজেক্ট লিখতে পারো এখানে উদাহরণ হিসেবে তোমাদের বইয়ে সত্যজিৎ রায়ের ফেলুদা চরিত্র উল্লেখ আছে তার সাথে সাথে তোমরা টেনিদা ঘনা এই সমস্ত চরিত্রেও তোমরা কিন্তু নিয়েও প্রযোজ লিখতে পারো আরেকটি বিষয় তোমাদের বলা আছে সেটি হচ্ছে সমীক্ষাপত্র এই সমীক্ষাপত্র ইংরেজি হচ্ছে সার্ভে সার্ভে মানে দেখেছ তোমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক এসে কোথায় কি বিষয় রয়েছে যেমন আদিবাসী জনজাতি জনগোষ্ঠী সাম্প্রদায়িক কোনো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে সেখানকার মানুষের সমাজ জীবন কেমন অর্থনৈতিক জীবন কেমন সেখানকার মানুষের ভাষা কেমন তারা পোশাক আশাক কেমন পরে এবং সমস্ত এলাকার যে একটা বৈশিষ্ট্য তা তোমরা সেখান থেকে মানে চাক্ষুষ দেখে সেটা খাতাতে লিখে সুন্দরভাবে সেটা সেভাবে ওই স্পাইরাল বার্নিং করে গিয়ে সাজিয়ে সেটা স্টাডি সেন্টারে জমা করবে এ হলো প্রজেক্ট তো এই কুড়ি নম্বর রয়েছে তোমাদের প্রজেক্ট এই সমস্ত বিষয়গুলো তোমাদের রয়েছে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটি স্কিপ করে স্টপ করে এই বিষয়গুলো লিখে নিবে আশা করি তোমাদের প্রজেক্ট সম্বন্ধে কোনো অসুবিধা হবে না তো যদি কোনো অসুবিধা হয় তো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে আমি তোমাদের আরও যতটুকু পারবো সাহায্য অবশ্যই করব তো আর এই ছিল আজকের ক্লাস তো ক্লাসটি তোমার যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবে আর যে সমস্ত বন্ধু বান্ধবদের তোমাদের প্রয়োজন আছে তাদের কিন্তু ক্লাসটি শেয়ার করে দেবে আর এই ধরনের ক্লাস যদি তোমরা রেগুলার পেতে যাও তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে যে নোটিফিকেশন আইকনটিয়া রয়েছে সেটা কিন্তু অল করে রাখবে যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যাও ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে